ক্যামেরাতে রেকর্ড 12টি অদ্ভুত ঘটনা। টাইগার সবথেকে দ্রুত গতিতে দৌড়াতে পারে, কিন্তু কি হবে যখন রেস হবে মানুষ আর অস্ট্রিচের মধ্যে? আপনার কি মনে হয় এই রেসে কে জিতবে? এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে অস্ট্রিচ এই অ্যাথলেটিককে এই রেসে হারিয়ে দেবে। এই ভিডিও টিভিতে দেখানো হয়েছে। কিছু ম্যাজিশিয়ান জাদু দেখাতে এত পারফেক্ট হয় যে কোনো ব্যক্তি যতই বিজি থাকুক না কেন, কিন্তু তারা জাদু অবশ্যই দেখতে বাধ্য। এই ভিডিও বার্সেলোনার এক চিড়িয়াখানায় রেকর্ড করা হয়েছিল, যেখানে ম্যাজিশিয়ান জোলাস্কি যখন এই শিম্পাঞ্জির সামনে একটা জাদুই ট্রিক দেখালো, তখন শিম্পাঞ্জি এই জাদু দেখে হাসতে হাসতে লোটপাট হয়ে গেল। ভিডিওটি মন দিয়ে দেখুন। প্রথমে বিড়ালটি রাস্তায় চলছিল, কিন্তু চলতে চলতে হঠাৎই বিড়ালটির কিছু অদ্ভুত করার কথা মাথায় আসলো, আর ভাবতে ভাবতেই দুর্দান্ত একটা ফ্রন্ট ফ্লিপ মারল। এরপর নর্মালভাবে চলতে শুরু করলো। কি দারুণ না ভিডিওটি! জ্যাং চিং চ্যাং নামক এই কুংফু মাস্টার মার্শাল আর্টে এতটা পারফেক্ট যে ইনি দ্রুত গতিতে কিছু সেকেন্ড পর্যন্ত নিজেকে জলের স্তরের ওপর হোল্ড করতে পারে। আর চীনে এনাকে লোকেরা জলে চলা কুংফু মাস্টারও বলে। জাং ছোটবেলা থেকেই কুংফু স্কুলে প্রশিক্ষণ নিয়েছিল, আর কয়েক বছর প্র্যাকটিসের জন্য আজ অনেক চমকে দেওয়া মুভস দেখানোর যোগ্যতা রাখে। এখন আপনি এই পলিব্যাগটিকে দেখে নিন। এই পলিব্যাগ ভিন্ন আন্দাজেই রোড ক্রস করছে, যেন এ কোনো সুন্দরী মডেল আর কোনো একটা র্যাম্পে ওয়াক করছে। রান্নাঘরে কাজ করতে সবথেকে বোরিং লাগে, কিন্তু দেখুন কতটা খুশি আর ড্যান্স করতে করতে এই মেয়েটি কিচেনে কাজ করছে। এটা দেখে তো যে কারোর কিচেনে কাজ করতে ইচ্ছে করবে। আপনি কি কখনো কোনো হাতিকে ছবি তৈরি করতে দেখেছেন? দেখেননি তো? তাহলে দেখে নিন এই আশ্চর্যকর ভিডিও। ট্রেনার এই হাতিকে ব্রাশে রং লাগিয়ে দেয়, আর এই হাতি সেই রং দিয়ে সুন্দর একটা পেইন্টিং তৈরি করে ফেলে, যা দেখে সবাই অবাক হয়ে গেছে। হাতিটি সুন্দর পেইন্টিং করে দুনিয়া জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে। রাশিয়ার হাইওয়েতে বিড়ালের এই ছোট্ট বাচ্চাটি ফেঁসে গেছে আর মৃত্যুর খুব কাছাকাছি আছে। কিন্তু ভাগ্য দেখুন, এত কিছুর পরেও একজন গাড়ি থামিয়ে বিড়ালটিকে উঠিয়ে নিজের সাথে নিয়ে গেল। ফুটবল ম্যাচে বল পায়ে নেওয়ার জন্য অনেক সময় প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ট্যাকেল হতেই থাকে, কিন্তু এইবার এই প্লেয়ারের হাত বলে টাচ হয়ে গেল। এরপরে রেফারি একে ইয়েলো কার্ড দেখিয়ে সম্মানিতও করেছে। এয়ারক্রাফটে বসা এই মহাশয়কে দেখুন। ফোনে কিছু রেকর্ড করার সময় হঠাৎই ফোন তার হাত থেকে হুশ করে হাওয়ায় চলে যায়। হয়তো এই মহাশয় ভুলে গিয়েছিল যে এই সময় তিনি এয়ারক্রাফটে বসে আছে, যা হাওয়া ভেদ করে দ্রুত গতিতে উঠছে। তো এর মধ্যে আপনার কোন ভিডিওটি সবথেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলুন। ধন্যবাদ।